বদরহুদু প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই হাজার বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান। আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলো রক্ত জ্বরে, আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলো রক্ত জ্বরে। কে আছো আজ তুমি, জেগে ওঠো নও জোয়ান, তোমার হাতে উড়বে আজি বিজয়ের নিশান। ঠিক না? বদর হুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই হাজার বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। একসঙ্গে সকলেই মহান রবের সন্তুষ্টির জন্য পড়ুন আল্লাহুম্মা আমিন। অষ্টম অধিবেশন কোরআনুল করিমের তাফসীর মাহফিল 2022 মজ্জাস মহতানায়ন সদরে জলসার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হযরত উলামায়ে কেরাম, এত সময় যিনি কথা বললেন, আপনাদের আত্রাই থানার কৃতি সন্তান আলহাজ মাওলানা আনোয়ার হোসেন জিয়াদি সাহেব, আল্লাহ পাক হুজুরের কণ্ঠে বরকত দেন, বলেন আমিন। উপস্থিত বিভিন্ন মসজিদ থেকে আগত সম্মানিত আইএমএ মাসাজিদ হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত ঐতিহ্যবাহী নওগাঁ জেলা অন্তর্গত আত্রাই উপজেলাধীন আফামর তাওহীদে জনতার এক অংশ পর্দানি সীমা এবং বোনেরা, সে মহান মনিবের দরবারে প্রশংসা করছি যিনি আজকের কোরআনুল করিমের মাহফিলে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আপনারা খুশি না বেজার? রাগ করছেন নাকি? খুবই রাগ তো, খুশি হলে তো কথার উত্তর দেন না, আপনারা চুপ করে তাকায় দেখতেছেন আমারে, তা আমার কথা বোঝা যায় না। আলহামদুলিল্লাহ, প্রিয় ভাই সব, সেই মহান সত্তা যিনি আজকের এই কোরআনের মাহফিলে একত্রিত হওয়ার সুযোগ দিলেন, আপনারা খুশি তো? সমস্যারে পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ুন আলহামদুলিল্লাহ, পড়ুন সবাই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লিল্লাহি بأموالهم وأنفسهم চিল্লাবেন আল্লাহু আকবার। আমি তেলাওয়াত করেছি কোরআনুল কারিমের 9 নম্বর সূরা, সূরার নাম সূরা আত-তাওবা। জোরে বলেন নাম কি? সূরা আত-তাওবা। এ সূরায় থেকে আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, 20 নম্বর আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক যেন আমাদেরকে আয়াত থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান। জোরে বলেন আমিন। অন্তত পক্ষে একটা ঘন্টা আপনারা আমাকে দিবেন, দিবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই সব, আমি যে আয়াত তেলাওয়াত করেছি কোরআনুল করিমের সূরা আত-তাওবা নামে সূরা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই সূরা আত-তাওবা এই আয়াতটি যদি আমি আলোচনা করি, এটি যদি আমার বিরুদ্ধে যায়, তাহলে কি এই কোরআনের কোনো ভুল হবে? যদি আপনাদের বিরুদ্ধে যায়, কোরআনের কোনো ভুল হবে? এটি যদি আপনাদের এলাকার নেতাদের বিরুদ্ধে যায়, তাহলে কি কোরআনের ভুল হবে? নিঃসন্দেহে তা হবে না। গোটা পৃথিবীর সমস্ত মানুষের বিরুদ্ধেও যদি চলে যায়, এ কোরআন যেমন আছে তেমনই থাকবে, এর একটা জের জবর পরিবর্তন করার মতো কোনো শক্তি আসমানেও কারো নাই, জমিনেও কারো নাই, উইদাউট আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা?
কেবলমাত্র আল্লাহ ছাড়া কোন মানুষের পক্ষে এটি রদবদল করার শক্তি আল্লাহ পাক দেন নাই। প্রিয় ভাই সব, অত্যন্ত গ্রহণযোগ্যতার মধ্য দিয়ে আমি আলোচনা উপহার দিতে চাই, কাঙ্ক্ষিত মানের আলোচনা যদি আমি না দিতে পারি তাহলে ব্যর্থতার ষোলো গলা পূর্ণ করে আগামীকালের নীলফামারীর প্রোগ্রামে আমাকে অ্যাটেন্ড করতে হবে। প্রিয় ভাই সব, আমি দৃষ্টি আকর্ষণ করছি, মেহরবানি করে আপনারা আমার সঙ্গে একটি চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলবেন। যারা বলেন না একসঙ্গে আল্লাহু আকবার, বলতে কষ্ট হলো? আল্লাহ মহান। এই স্লোগানটা একসঙ্গে আরো একবার দেন, আল্লাহু আকবার। বাহিরের কোনো মানুষকে আমি ডাকি নাই, তো গেলাস দিয়ে চতুর্দিকে আটকানো, ভিতরে লেখা আছে ধূমপান মুক্ত এলাকা, যিনি চেয়ারে বসে আছেন উনি নিজেই খাচ্ছেন। কথা কি বুঝতে পারছেন? উনি আজকে কোরআনের মাহফিলে এসে পর্দা খুঁজতেছেন। প্রজেক্টরে যদি মহিলাদের ওয়াজ দেওয়া যায়, এলাকার কিছু হুজুর দেখবেন বলবেন যে হুজুরকে দেখাই তো জায়েজ নাই, সারাদিন যে ওই মহিলাগুলো রাস্তাঘাটে বাদাম উড়াইয়া ঘুরতেছে ওই কাঠমোল্লার তখন আর ফতোয়া নাই, উত্তর দিতে হবে, এর সে বাস্তব কথা আর নাই। প্রজেক্টরে যদি হেলালি সাহেবকে দেখলে মহিলাদের গুনাহ হয়, আমি বুঝলাম গুনাহ হয়ে গেল, তাহলে সারা রাস্তাঘাটে আগডুম বাগডুম গোড়াডুম সাজে এইভাবে ঘুরে ঘুরিয়া মার্কেটে যায়া পরপুরুষের সঙ্গে ডেটিং ফেটিং করিয়া মার্কেট করে নিয়ে আসে, তখন পর্দার খেলা হয় না? বাটপাড়ির তো একটা সীমা থাকা দরকার, বাটপাড়ির একটা সীমা থাকা দরকার। তোমার কলেজের মেয়েকে তুমি ইউনিফর্ম পরায় দিয়েছো, যার মাথায় কাপড় নাই, যার বুকে ঠিক মতো কাপড় নাই, পরপুরুষ তোমার মেয়েকে পড়াইতেছে, ছেলেরা ইপটিজিং করতেছে, ওখানে পর্দা নাই, তসবি কে কত বড় লম্বা করেছে এই নিয়ে ফতোয়াবাজি। উচিত কথা কিন্তু আমি সব বলতে পারি, আবার আপনাদের লাগলে কিন্তু ব্যথা যেন না পান। আসেন তো আপনারা ইনশাআল্লাহ, এইবার চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। যারা বলেন নাই তারা রাম রাম বলেন। আসুন সভাপতি আমার কাছে আসেন। এই লোকটার দোষ, আমার দাওয়াত দিছে সিংরা আমার মাহফিল শুনে উনি বলছে যে না আপনাকে দাওয়াত দিলাম, তাই লোক যত দোষ এই লোকটার। আমার ভাইয়েরা, আমি আর কিন্তু কথা বলবো না, কে আসবে না আসবে আর কোনো কথা নাই, এখন আমরা আলোচনা করতে চাই, আল্লাহ পাক যেন আমাদের এই মাহফিলটাকে আল্লাহর রহমত দিয়ে ভরে দেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার আমি যে আয়াত তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের সূরা তাওবা, জোরে বলেন নাম কি? এই সূরা তাওবার 9 নাম্বার সূরা 10 নাম্বার পারায় এই সূরাটির অবস্থান। 20 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেছেন, নবীজি আল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, জোরে বলেন কি করেছে? ঈমান এনেছে। ওয়া হাজারু, আর হিজরত করেছে, ঘর বাড়ি রেখে যারা পালিয়ে গেছে, ওয়াজাহাদু, আর জিহাদ করেছে, জান দিয়ে মাল দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা পুরস্কারের ঘোষণা দিয়েছেন, এই পুরস্কারের কথা শুনেই আমরা বিদায় নেব, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ পাক বললেন আল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, কি এনেছে? ঈমান এনেছে। এখন ঈমান এনেছে এই কথাটা কি এত সহজ? যে কথাটা আমি মুখে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আর বাস্তবে আমি ঈমান এনে ফেলে দিয়েছি? না, তা নয়। বাস্তবে ঈমান আনার শব্দটি বড় কঠিন, আন্তরিকতার সঙ্গে সেই মহান সত্তার সকল বিধানকে মেনে নিতে হবে, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের লালন কর্তা, যিনি আমাদের পালন কর্তা, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আমাদের সেই লালন করেন আর খালেক হিসাবে তিনি আমাদের সৃষ্টি করলেন, আর আমরা মাখলুক হিসাবে আমাদের দায়িত্ব হলো তার যথাযথ হুকুম বাস্তবায়নের মধ্য দিয়ে ঈমানের চূড়ান্ত পরীক্ষা দেওয়া। বলেন ঠিক কিনা? আমরা তা করতে পারি নাই, না পারার কারণে যা হবার তাই হয়ে গেছি। আল্লাহ পাক যেন আজকের এই আলোচনা থেকে আমাদেরকে আজকের এই আলোচনা বুঝে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান, জোরে বলেন আমি। আমার জীবনে কোরআনকে আমি সর্বোচ্চ সম্মান করি, আমার জীবনের বিনিময়ে সম্মান করি, এই কোরআনের জন্য মার খাইছি,
এই কোরআনের জন্য চোর না হয়ে চোরের মতো রাত্রে অন্ধকারে পালাইছি। এই কোরআনের কথা বলতে গিয়ে কাউকে কোনো ক্ষতি না করার পরেও মানুষের রোষানলে পড়েছি। ঈশ্বরদের মাহফিলে ঢোকার আগে আমার মুঠোফোনে একটি মেসেজ আসলো। মেসেজে লেখা আছে, আপনি যদি আজকের মাহফিলে আসেন তাহলে সরাসরি গুলি করা হবে। তখন আমি চিন্তা করলাম যে গুলিটা আমারে করবে না কারে করবে তা তো উল্লেখ করে নাই, কথা কি বুঝতে পারছেন? সরাসরি গুলি করা হবে। তখন আমি চিন্তা করলাম যে আমার মাহফিলে গুলি হবে কারণ কি? আমি কি সন্ত্রাস? আমি কি চাঁদাবাজ? আমি কি হাইজাকার? না আমি কি কোনো ভূমিদস্যু? নাকি আমি ঈশ্বর দিতে যাব মানুষের জান মাল হস্তক্ষেপ করার জন্যে? আমি তা তো যাবো না, আমি যাবো কোরআনুল কারিম নিয়ে। নিঃসন্দেহে আমার এই যাওয়াটা আল্লাহর রাস্তায় যদি হয় তাহলে ওই গুলির আঘাতে আমার যদি মৃত্যু হয় তাহলে শাহাদাতের সেই তামান্না পূর্ণ হবে, আল্লাহর কাছে আমি জান্নাতে যাব। বলেন ঠিক কিনা? তো গুলি কাকে দিবেন তা তো বলেন নাই, তো গুলি তো আপনি কলা গাছেও দিতে পারেন। এই জন্য আমি যাবই মাহফিলে, আমার জীবনের সকল শক্তি উজাড় করে দিয়ে। আমি বলেছিলাম যে আমি ওযু করে আজকে কোরআনের তাফসির মাহফিলে বসেছি। সুতরাং আমার বুকের এই রক্ত যদি এই জমিন স্পর্শ করে আর এই জমিন যদি ইসলামী আন্দোলনের জন্য উর্বর হয় তাহলে আমার জন্য সবচেয়ে জীবনের বড় পাওয়া, বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই মাহফিল সফল হলো, 100% সফল হলো, আল্লাহ পাক সফল করলেন। বাতিলের চোখ রাঙানি কখনো সত্যকে, সত্যের অগ্রযাত্রাকে কখনো ব্যাহত করতে পারে না। থাকি এখন যদি আপনাদের হাত উত্তোলন করতে বলি তাহলে আপনারা সবাই বলবেন, হুজুর আমরা ইমানদারের পরিচয় না থাকলে কি আর আমরা কোরআনের মাহফিল শুনতে এসেছি? এই কথা বলে কিন্তু আমার কথাটাকে উড়িয়ে দিবেন, তবে একটু ভালো করে শোনেন। ইমানের দাবিতে শুধু আল্লাহ আছে কথা বললেই আল্লাহ ছেড়ে দিবেন না। আল্লাহ বলেছে না, হাসিবান নাস আইতুরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি ধারণা করেছে, মানুষেরা কি মনে করেছে, আল্লাহ আছে কথা বললেই তারে ছেড়ে দেওয়া হবে, অথচ তাকে পরীক্ষা করা হয় নাই। পরীক্ষা তিনি করবেন, কিসের পরীক্ষা তিনি করবেন? তিনি জান মালের ক্ষতি করবেন, মানে জীবনের ক্ষতি করবেন, অর্থনৈতিক ক্ষতি করবেন। এরপরেও যদি সেই ক্ষতি মাথা পেতে নিয়ে যদি আল্লাহর পথে দাঁড়িয়ে থাকি, আল্লাহ পাক তিনি ইমানের পথে আমাদেরকে পাশ করাই দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটার সানে নজুল ছোট্ট করে দুটো পয়েন্ট বলবো, আপনারা আমার দিকে খেয়াল করেন। এক নম্বর পয়েন্ট হলো, যখন মানবতার নবী হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় আসলেন, নবুয়তির 23 বছরের 10টা বছর মানবতার নবী কাটাইলেন মদিনাতে, 13 বছর ছিলেন মাক্কিতে, বলেন ঠিক কিনা? এই মাক্কি জীবনের জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন কারে বলে, যার বিবরণ শুনলে এখনো মুসলমান চোখে পানি রাখতে পারে না, চোখের পানি ছেড়ে কান্দে। আমার দুঃখ লাগে, আমার ওয়াজের এই জীবনে আমি মানুষকে টাইম দিয়ে খুশি করতে পারি নাই, কিন্তু বড় আফসোস লাগে ওই জাতির জন্যে যে জাতির নবীর কষ্টের কাহিনী শুনে কান্দে, কিন্তু নবীজি যে জন্য কষ্ট করছে ওই কষ্ট আমরা করতে চাই না। এটি হলো আমাদের জীবনের জন্য সবচেয়ে বড় ব্যর্থতা। আমার ভাইয়েরা, হিজরত করলেন নবীজি, হিজরতের সেই কাহিনী বলা আমার উদ্দেশ্য নয়। নবীজি কিভাবে হিজরত করেছেন আপনারা জানেন, কিন্তু ওই জায়গায় তো হিজরত করার শক্তি সকলের ছিল না। আল্লাহর নবীজি তিনি একা একা রাত্রের অন্ধকারে জিব্রাইলের হুকুম আল্লাহ পাক করে দিলেন, সেই হুকুম পেয়ে তিনি চলে আসলেন। অন্য অন্য সাথীরা আসতে পারে নাই, না আসার কারণে তাদেরকে অত্যাচার নির্যাতন নিপীড়ন করতেছিল ওই মানুষগুলোর মধ্যে দিয়ে, যারা যার যত বড় ইমান সেই ইমানের বল নিয়ে তারা হিজরত করলেন। মূল কথা হলো, হিজরত করার পরে জুমার নামাজের দিনে মানবতার নবী মদিনায় খুতবা দিচ্ছেন, এমন সময় দুইজন সাহাবী, একজন বললেন আমরা মসজিদে হারামের হাজিদেরকে পানি পান করাই, আমাদের মতো এত বড় ভাগ্যবান, এত বড় আমলদার মানুষ একজনও নেই। একটু কথাগুলো কিন্তু খেয়াল করতে হবে, একজন নাই আমরা যারা
হাজিদেরকে পানি পান করায় আমাদের মতো সৌভাগ্যবান এবং আমাদের মতো এত বড় আমলদারি আর কেউ নেই। পাশে থেকে আর একজন বললেন, আমরা মসজিদে হারামের এবাদ আবাদ করি, আমাদের মতো ভাগ্যবান কেউ নাই। এই কথা বলার পরে পাশে থেকে আর একজন সাহাবী বললেন যে না, আর আমরা যেটা মনে করি জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করার যে উত্তম আর কিছু নাই। তিনজন তিন কথা বললেন, নবীজি খুতবা দিচ্ছেন, এই দৃশ্য হযরত ওমর দেখে জোরে করে এক ধমক লাগায় দিলেন, তিনজনকে থামায় দিলেন, বলেন চুপ করো, তোমাদের আওয়াজ আল্লাহর নবীর কণ্ঠের আওয়াজের উপর দিয়ে যদি উঠে যায় তাহলে তোমরা চরম বেয়াদবি করে ফেলবে। তোমরা যে বিষয় নিয়ে মতনক্য করছো, নবীজির নামাজ শেষ হয়ে গেলে আমরা এই বিষয় নিয়ে মানবতার নবীকে আমরা প্রশ্ন করবো, জোরে বলেন সুবহানাল্লাহ। তখন যে আয়াতগুলো নাজির হয় এর পূর্বের আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার এই আয়াত নাজির করে দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার পয়েন্ট হলো, বদরের যুদ্ধে মুসলমানদের হাতে বন্দী হলো 70 জন। কয়জন? 70 জন বন্দী হলো। এই বন্দীকৃতের ভিতরে নবীজির চাচা ইবনে আব্বাস তিনিও ছিলেন। তিনি তখন ঈমান আনে নাই, তিনি তখন ডেকে বললেন, ভাতিজা তুমি যে আমাদের উপরে মারতে চাও, ধরতে চাও, তুমি যে জানমাল দিয়ে জেহাদ করতে যাও, আমরা হাজিদেরকে পানি পান করাই, এর সে বড় উত্তম কাজ আছে নাকি? আমরা সবাই মিলে মসজিদে হারামের আমরা আবাদ করি, মসজিদে হারাম দেখাশোনা করি, নির্মাণ করি, এরপরও কেন তুমি আমাদেরকে এইভাবে জিহাদের কথা বলো? আল্লাহর নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন তখনই আয়াতগুলো নাজিল করে দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সে আয়াত যখন নাজিল হয়ে গেল আল্লাহর নবীর আল্লাহ পাকের পক্ষ থেকে জানতে পারলেন কারা আল্লাহর কাছে বেশি প্রিয়, সেই প্রিয় জিনিসটার নাম আল্লাহ এক নাম্বার বললেন, যারা ঈমান এনেছে। ঈমান শব্দের অর্থ হলো আন্তরিক বিশ্বাস, পরিপূর্ণ বিশ্বাস। একবার যদি আল্লাহকে আল্লাহ বলে কেউ মেনে নেয় তার পক্ষে জীবন চলে যাবে, জান যাবে, মাল যাবে, তারপরেও আমার আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করতে যাবে না। এই বাংলায় ঘুরে ইমানের ব্যাখ্যা করেছি আমার হৃদয় জুড়ে, আমি আমার জীবনে সবচেয়ে বেশি ওয়াজ করেছি ইমান আর জিহাদ নিয়ে। ওই যে নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, হিজরত করার পরে কিছু সংখ্যক সাহাবী মদিনা মক্কায় রয়ে গিয়েছিলেন, যারা অসহায় দুর্বল মানুষ তাদের উপরে অত্যাচার নির্যাতন তুমুলভাবে চলতে লাগলো। দুটা গ্রুপে ভাগ হয়ে আপনার কথা শুনতে হবে। এক নাম্বার হলো যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, তারা কি কোনো আনন্দে এসেছিলেন নাকি বিপদে পড়ে এসেছিলেন? আল্লাহর নবীর বিরুদ্ধে সর্বশেষ মিটিং করল ওরা, যিনি নেতা তিনি কিভাবে আসলেন খেয়াল করেন। আল্লাহর নবীর বিরুদ্ধে তারা মিটিং বসলো, দারুন নদওয়ায় বসে থেকে মিটিং করতেছে। এক এমন সময় নজবাসীদের এক ব্যক্তি শয়তানকে নিয়ে এসেছে, জুব্বা পরে শয়তান দাঁড়ায় আছে। জিজ্ঞাসা করলো, আবু জেহেলদি, আমি যে লোকটাকে নিয়ে এসেছি এই লোকটা বড় বড় বুদ্ধি দিতে পারে, বুদ্ধিদাতা, তোমরা ইচ্ছে করলে তার কাছ থেকে পরামর্শ নিতে পারো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল বলল, ঠিক আছে আমি দেখব। মিটিং চলতেছে, এক পর্যায়ে সিদ্ধান্ত করা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আজকে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত দিব, তোমরা এক একজন নেতা এক একটা পরামর্শ দিতে পারো। উকবা ইবনে রবিয়া ডেকে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো দেশেও তাড়ায় দিব না, আবার কোনো জায়গায় আমরা ছেড়ে দিয়েও রাখবো না, তারে জেলের ভিতরে বন্দি করে রাখবো। চিল্লা বলেন, নাউজুবিল্লাহ। ওই যে পাশে শয়তান দাঁড়ায় আছে যুব্য পরে, শয়তান ডেকে বলছে, কাকে তোমরা জেলে ঢুকাবে? আবু বকর, ওমর, ওসমান আলী থাকতে, অন্যান্য সাহাবাই কেরাম থাকতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলে ঢুকাবে? ওই জেলের তালা তো কেউ দিয়ে রাখতে পারবে না, জেলের তালা ভাঙবে,
আমার নবীকে মুক্ত করে আনবে, জোরে বলেন ঠিক কিনা। আজব এই বাংলাদেশে, আজব এই বাংলাদেশে কত কিছু দেখতে পাই, সত্য কথা বলবো এবার রাগ করো না কেহ ভাই। কত অপহরাদি গড়ে যে রাস্তা, কোরআনের পাখি কেন বন্দি জেলখানা, নেই সম্মান আলেমদের আজ, বলেন ঠিক কিনা, নেই সম্মান আলেমদের আজ ডিজিটালে বাংলায়, সত্য কথা বলবো এবার রাগ করো না কেহ ভাই। হক কথা বললে, উচিত কথা বললে এক যুগ পরে ইমামতি করা যায় না, ইমামতি বছরে বছরে পরিবর্তন হবে, চিল্লায় বলেন ঠিক কিনা। আপনাদের খুব কষ্ট হচ্ছে নাকি? আমার ভাইরা, আমি আপনাদের কষ্ট দিতে চাই না, এই জন্য বলছি মানবতার নবী তিনি কিভাবে হিজরত করলেন। শয়তান পাশে থেকে ডেকে বলছে, কারে তোমরা জেলে বন্দি করবা? আবু বকর ওমর ওসমান আলী থাকতে জেলের তালা ভেঙে ফেলবে। আর একজন ডেকে বললো, তাকে অন্য দেশে তাড়ায় দেয়, অন্য দেশে তাড়ায় দিলে মক্কায় কোনো ঝামেলা থাকবে না। শয়তান ডেকে বললো, কারে তোমরা অন্য দেশে তাড়ায় দিতে চাও? অন্য দেশে তারায়া তোমরা দিয়ে কোনো ক্ষান্ত হতে পারবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চেহারা আর তার যে কণ্ঠ, সে যে তেলাওয়াত করে, যে দেশেই যাবে ও দেশেই গণজোয়ার হয়ে যাবে। বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই যাবে গণজোয়ার সৃষ্টি হয়ে যাবে। তবে বড় কষ্ট লাগে, তাদের ভিতরে এত কনফিডেন্স, আত্মবিশ্বাস ছিল, তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বিরুদ্ধে কিন্তু কোনো কাফের কোনো মন্তব্য করে নাই। আপনারা আজ পর্যন্ত কোনো মুহাদ্দিসের কাছ থেকে, হাদিস থেকে কি কোনোদিন পেয়েছেন? মুফাসসিরের কাছ থেকে, কোরআন থেকে পেয়েছেন? প্রাণপ্রিয় আত্রাইবাসী, আমার নবীর চরিত্র সম্পর্কে কোনো কাফের কোনো মন্তব্য করে সাহস পান নাই। কিন্তু বর্তমানে নব্য আবু জেহেলরা, ওরা আমার নবীর চরিত্র নিয়ে পর্যন্ত মন্তব্য করে, করে কিনা বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ ইচ্ছে করলে একদিনে কিন্তু ডুবায় মারতে পারে, কিন্তু আল্লাহ ছেড়ে দিয়েছেন। নমরুদ কেও দিয়েছিল, হামান কেও দিয়েছিল, ফেরাউন কেও দিয়েছিল, ওরা কেউ নাই, আছে নাকি বলেন? ওরা কেউ নাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছিল, আল্লাহর নবীকে আত্মার বলে গালি দিয়েছিল, নির্বংশ বলে গালি দিয়েছিল। আল্লাহ পাক নবীকে বলছিলেন, নবীজি কষ্ট নিয়েন না, ওদের নাম কেউ নিবে না, আর হাজারো বছর পেরিয়ে যাবি, আপনার জন্য আপনার উম্মতেরা জীবন দিয়ে দিবে। এখনো বাংলাদেশ শুধু নয়, গোটা পৃথিবীতে এখনো আল্লাহ এবং আল্লাহর নবীর জন্য জীবন দেওয়ার মানুষ আছে, চিল্লায় বলেন ঠিক কিনা। ভারতের ওই মেয়েটার কথা আমার মনে পড়ছে আরেকবার। আপনি চিন্তা করছেন, জয় শ্রীরাম বলে পিছন থেকে চিৎকার দিচ্ছে, আর সেই মেয়েটি 15-17 বছর বয়সের সেই মেয়ে, হাত উঁচু করে নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে। আল্লাহু আকবার বলো, আমি আল্লাহু আকবার বলো। আমার ভাইয়ের, আমি একটা জিনিস আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম, কিন্তু আপনারা তা বুঝলেন না। আবার বেঁচে যে থাকবো তারও কোনো বিশ্বাস নাই, কেবল আল্লাহই জানে, বলেন ঠিক কিনা। সপ্তাহে সপ্তাহে, দিনের পর দিন স্ত্রীকে ফোন দিয়ে বলি, বলা যায় না, চতুর্দিকে বামপন্থীদের আনাগোনা, হয়তো ফিরে নাও আসতে পারি। বিদায় দিয়ে দাও, দেখা হবে হাসরের ময়দানে, হয়তো জান্নাতের সিঁড়িতে দেখা হবে, যদি আল্লাহ কবুল করেন, বলেন ঠিক কিনা। আপনারা কি আমাকে পেয়ে অখুশি হয়েছেন? আমি কিন্তু অন্তর থেকে বলছি, আমার এখানে হারানোর কিছুই নেই।
ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো হাবিব, আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন আর আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। শুধু তাই নয় নবীজি, আপনার চরিত্র কেউ মাপবে, আপনার চরিত্র কেউ ওজন করবে তাও পারবে না। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। অনবীজি, মহান চরিত্রের উপরে আপনি সুপ্রতিষ্ঠিত, কে মানবে কে না মানবে আপনার চিন্তা করা দরকার নাই। আপনি অ্যাডভাইজার হিসেবে প্রচার কার্য অব্যাহত রেখে দেন, আপনি অ্যাডভাইজার হিসেবে আপনার গুরু দায়িত্ব আপনি পালন করেন। আল্লাহু আকবার। প্রাণপ্রিয় আত্রাইবাসী, দৃষ্টি আকর্ষণ করে বলছি, মেহরবানি করে খেয়াল করুন, আপনারা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবীজি ওরা আপনাকে মেরে ফেলে দিতে চাইবে আর আমার দায়িত্ব আপনাকে বাঁচায় রাখবো। সুবহানাল্লাহ। এই জন্যই তো দুনিয়ার সব মানুষ যদি কাউরে মেরে ফেলতে চায়, দেখবেন আল্লাহ হায়াত দিলে কেউ মারতে পারে না, বরং যারা মারতে চায় তারাই দুনিয়ার থেকে হারায়া যায়। যায় কিনা? সম্মানিত ভাইরা আমার, ও মুসলমানেরা, আল্লাহর নবীর বিরুদ্ধে এবার আবু জেহেল বলেছে তারে মেরে ফেলে দিব, পাশে থেকে শয়তান যুব্য করে আছে, মনে আছে তো? হাত তালি দিয়ে ডেকে বলতেছে, সাব্বাস নেতা, তুমি তো যোগ্য নেতার পরিচয় দিছো, নাউজুবিল্লাহ। পরে আমি এই ঘটনা বলতে গেলে আমার আজকের বক্তব্য শেষ হয়ে যাবে, শুধু সংক্ষেপে বলে আমি আমার বক্তব্যে ফিরে যাব। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এ কথা বলার পরে বারোটা কম থেকে মদিনা মক্কার বারোটা কম থেকে বারো জন লাঠিয়াল বাহিনী, কয়জন লাঠিয়াল বাহিনী, এই বারো জন লাঠিয়াল বাহিনীর সর্দার একসঙ্গে মিটিং করে নবীজি যে ঘরের ভিতরে শুয়ে আছেন এই গৃহটাকে ঘিরে ধরল, বলল আজকে তারে মেরে ফেলে দিব। আমার আল্লাহ পাক নবীকে পাঠায় দিয়ে ডেকে বললেন, ও নবীজি আপনি তাড়াতাড়ি, ও নবীজি আপনি ঘুম থেকে ওঠেন, জিব্রাইল এসে ডাক দিয়েছেন। জিব্রাইল আলাইহিসসালাম এসে বললেন, ও আল্লাহর হাবিব আপনি ঘুমিয়ে আছেন, আপনি ওঠেন, আপনার জন্মভূমির মানুষেরা আপনাকে মেরে ফেলে দেওয়ার জন্য দাঁড়ায়ছে। বড় কষ্ট লাগে, বাবু সালামকে দিয়ে যখন নবীজির রওজার পাশে প্রাণ ভরে দাঁড়িয়েছিলাম, দাঁড়ায় থেকে যখন আমি চোখের পানি ছেড়ে কাঁদছিলাম, আবেগে আপনাদের বলে ফেলছি, কিছু মনে নেবেন না, বারবার মনে পড়েছে, ও গো নবীজি আপনি মক্কা থেকে মদিনায় এসেছিলেন, মদিনার মানুষ আপনার জন্য জীবন দেওয়ার জন্য রাজি হয়েছিল, সাড়ে তিনশো নয় চারশত কিলোমিটার রাস্তা প্রায়, এই রাস্তা পাড়ি দিয়ে আপনি আসলেন ইয়াসরিবে, আপনার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসরিবকে মদিনা বানায় দিলেন, মদিনাতুন নবী, নবীজির শহর বানায় দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি নবীজির ইতিহাস পড়ে, সেই ইতিহাস পড়ার পরে যদি নবীজির রওজার পাশে যায়, সে শুধু কাঁদবে, মন ভরে কাঁদবে, আমি জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব, আমার মনের যত কথা নবী শোনাবো, আমি নাম শুনেছি ও মদিনা চোখে দেখি নাই, আমার মনের মাঝে কি বেদনা কি করে বুঝাই, ও আমার অর্থ করি নাই পাখির মতো ডানা নাই, কিভাবে রওজা পাকে সালাম জানাবো, আমি জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব, আমার মনের যত কথা মদিনায় বলবো। এটা মানুষের মনের চাওয়া, মানুষের মনের আবেগ, প্রাণ পাখি উড়ে যেতে চায় সেই প্রান্তে। আমার দুটা কারণে মদিনায় এবং মক্কায় আবার যেতে মন চায়, করোনার জন্য আমরা ঠেকে আছি। বলো, যখন কাবার সামনে দাঁড়িয়ে নামাজ পড়েছি, ওই কোরআনের তেলাওয়াত হৃদয়কে রাঙিয়ে দেয়। আল্লাহু আকবার। প্রায় দশ লক্ষ মানুষের জামাতে কোরআনের তেলাওয়াত যখন বিশ্ববিখ্যাতকারীরা করেন,
মানুষ যারা অর্থ বোঝে তারা দুক দুক করে কান্দে আর আল্লাহকে ডাকে আল্লাহ। আমি যতবার মনে করেছি ততবার মনে পড়ে আমি যদি যাইতাম একটু মন ভরে কোরআন শুনতাম, আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার মন বলে আমার নবীজির পাশে দাঁড়ায় একটু আবার সালাম দিতাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার এক পাগল আশেখান এসেছি বাংলার জমিন থেকে, আল্লাহু আকবার। আবেগ মানুষকে পাগল বানিয়ে দেয়। সম্মানিত ভাইয়েরা, আমার বারোটা কৌমের বারোটা জনপ্রতিনিধিরা একসঙ্গে মিটিং করে নবীজির গৃহটাকে ঘিরে ধরেছি। জিব্রাইল আমিন এসে বললেন, হুজুর ওঠেন ঘুম থেকে, এত আরামের ঘুমের জন্য আল্লাহ আপনাকে দেয়, ওরা আপনাকে মানতে পারে নাই, ওরা আপনাকে মেরে ফেলে দিবে। ও গো আল্লাহর নবী ওঠেন। নবীজি ডেকে বললেন, জিব্রাইল আমার আল্লাহ কি তোমাকে পাঠিয়ে দিয়েছি? বলে, হ্যাঁ নবীজি, সর্বোপরি আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছে আপনি আর মক্কায় থাকবেন না, আপনি মদিনায় চলে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনায় রওনা দিবেন নবীজি। সংক্ষেপে মূল কথাটা বলে দিই, হুজুর যখন রওনা দিবেন চতুর্দিকে কাফেররা দাঁড়িয়ে, আল্লাহ পাক নবীজি হাতের ভিতরে জিব্রাইলের মধ্য দিয়ে তিনি দিয়ে দিলেন একটু বালু, উঠাইয়া বলেন আল্লাহু আকবার। বালুটা নবীজিকে জিব্রাইল আমিন বললেন, হুজুর আপনি নিক্ষেপ করেন একদিকে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলছি আপনার এই জিনিসটা চতুর্দিকে কাফেরদের চোখে পৌঁছায় দিবেন আমার আল্লাহ। আল্লাহ পাক অন্য সময় নবীকে বলছেন, নবীজি এই যে রমাইতা আপনি নিক্ষেপ করেছিলেন, আপনার এই নিক্ষিপ্ত সেই বালু চতুর্দিকে কাফেরদের চোখে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহর কুদরতে গ্রহণ করেছিলাম। চলে গেলেন, কথা এখানে শেষ করব। চলে গেলেন নবীজি, বেরিয়ে গেলেন। দেখেন তো যারা হজ করেছেন সচেতন, বিশ্ব নবীজি সেই চিত্তবিজড়িত কাবার সেই মূল গেট আব্দুল আজিজ গেট সংলগ্ন সোজা রাস্তায় হিলটন এবং জমজম টাওয়ারের মাঝখান দিয়ে একটি বিশাল রাস্তা চলে গেছে, যে রাস্তা অতিক্রম করেছে হিজরা মসজিদ এবং মেসফালা হয়ে। আল্লাহু আকবার বলো। এই হিজরা মসজিদ এবং মেসফালা হয়ে নবীজি আমার রওনা দিয়েছেন আবু বকরকে সাথে নিয়ে। আল্লাহু আকবার। আমি যতবার হিজরা মসজিদে গিয়েছি ততবার আমার মনে পড়েছে এই তো সেই রাস্তা যে রাস্তায় মানবতার নবী মক্কা ছেড়ে মদিনায় রওনা দিয়েছিলেন। আল্লাহর নবী একা একা খেয়াল করেন একটু কিভাবে তিনি হিজরত করলেন, তার মতে এত বড় পাওয়ারফুল ইমানদার, তিনি তার জীবনের কোনো গ্যারান্টি নাই তার মেরে ফেলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি চলে যান, আর আপনার ইমানদারদেরকে ইমানের পরীক্ষায় আমি আল্লাহ রাব্বুল আলামিন পাশ করাই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর চলে গেলেন আবু বকরের বাড়িতে। আবু বকরের বাড়িতে যায় একটু করাঘাত করেছেন দরজায়। গভীর রাত্রে আবু বকর দরজাটা খুলে দিয়ে জিজ্ঞাসা করলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি উপস্থিত। বলে, আবু বকর এত গভীর রাত কেমনে তুমি এক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলা? আবু বকর ডেকে বলেন, ওগো আল্লাহর নবী, যেদিন আপনি মক্কায় বলেছিলেন মক্কার পরিস্থিতি ভালো না, আমার মদিনায় যাওয়া লাগতে পারে, আল্লাহর নির্দেশ কখন যেন এসে যাবে, ও আল্লাহর নবী ওই দিন থেকে আমি আবু বকর আমি রাত্রির ঘুম নিজে হারাম করে দিয়েছি, কবে আসবে? নবীজি তার গ্যারান্টি নাই, আজ আসতে পারে, কাল আসতে পারে, পরশু আসতে পারে, আরো পরে আসতে পারে। আবু বকর বলেন, হুজুর মক্কায় যেদিন আপনি বলছেন ওই দিন থেকে আমি আবু বকর আমার রাতের ঘুম আমি হারাম করেছি, আমি বিছানায় বসি না যে আমার তন্দ্রা আসবে, আমি দরজার সঙ্গে পিঠ লাগাইয়া থাকি, না জানি আমার নবী এসে ডাক দিবেন আমার উঠতে দেরি হবে আর কাফেররা নবীকে ধরে ফেলে দিবে।
নবীজির ভালোবাসা এমনি পাওয়া যায় না। আবু বকর বলেছেন, হুজুর আমার তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। এক নাম্বার হলো আমার মন চায় আমার এই চোখ দিয়ে সারাক্ষণ আমি আপনার দিকে তাকায় থাকি, আমি দেখি তোমায় নয়ন জড়িয়ে, আমার হৃদয়ের চোখ দিয়ে, আমার বাহিরের চোখ দিয়ে, ভিতরের চোখ দিয়ে আমি তাকিয়ে দেখি আমার প্রাণের সেই মানুষটাকে। দুই নাম্বার হলো হুজুর আমার যত সম্পদ আছে আমি আপনার নামে বিলিয়ে দেই, আমি আপনার নামে দিয়ে দিই। তিন নাম্বার হলো গো আল্লাহর নবী বাহিরে যখন থাকেন আমি আপনার সেবা যত্ন করি, যখন ঘরে চলে যান তখন আমার মন ভরে না, আমার মন চায় আমার মেয়েগুলোকে আপনার ঘরের সেবিকা হিসেবে দিয়ে দেই। আবু বকরের কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে, শুনুন শুধু। প্রাণপ্রিয় আত্রাইবাসী, আবু বকর বললেন, হুজুর আমার স্ত্রী জিজ্ঞাসা করে কার জন্য এত রাত দাঁড়ায় থাকো, আমি কিছুই বলি না। আমার মেয়েরা জিজ্ঞাসা করে, আব্বু গো কার জন্য এত রাত দাঁড়ায় থাকো, আমি কিছুই বলি না। আল্লাহর নবী ডেকে বলে, আবু বকরের এই কথা বলার সময় নাই, তাড়াতাড়ি বেরিয়ে এসো, চলে যেতে হবে মদিনায়, আমাদেরকে তারা করবে ওরা জেনে ফেললে। আবু বকর ডেকে বললেন, হুজুর আমরা তো দুইজন, এত দূরের রাস্তা, আর একজন সঙ্গী হলে ভালো হতো। আমার নবীজি তীব্র কণ্ঠের আওয়াজে ইমানের বলে বলিয়েন হয়ে আবু বকরকে বললেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, আবু বকর তোমার আমার মাঝে মাঝখানে আমার আল্লাহ রয়েছে, তোমার মতো মালিক যাদের আছে বিপদ বালাই তুচ্ছ তাদের কাছে, তুমি আছো যার তার কাছে, আর তুমি আছো যার তার কাছে, আর যা কিছু সবই নগণ্য, ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য, আমি তোমার মতো আল্লাহ পেয়েছি। আমার ভাইরা বোধে কষ্ট হয়ে গেল আপনাদের, তাই না? চিৎকার দে বলো, আমরা কি আল্লাহকে পেয়ে খুশি? অন্তর থেকে একটু ডাক দাও না আমার রবকে, বলো আল্লাহ, এইবার বলো আমার আল্লাহ, আমার আল্লাহ অধিকার আমার, আমি আমার আল্লাহকে প্রাণ ভরে ডাকবো। এতে যদি আমার জীবন চলে যায় আমি জীবন দিতে রাজি আছি, তবু আমার আল্লাহ ডাক থেকে আমাকে কেউ বিরত করুক এই শক্তির কোনো পরোয়া আমরা করি না, বলেন ঠিক কিনা? আমার ভাইরা দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের প্রাণপ্রিয় ভাইরা, তাহলে আল্লাহ তাদেরকে কি মর্যাদা দিবেন সেটা বলতেছি। এক নাম্বার বলেছি যারা ঈমান এনেছি, দুই নাম্বার যারা হিজরত করেছি। আর হিজরত করতে যদি নবীজির এত কষ্ট হয়, আপনি বলেন তো দেখি অন্য অন্য সাধারণ সাহাবীর কি অবস্থা হয়েছিল? শুধু কেবলমাত্র ওমর ফারুক পরের দিন খাওয়া দাওয়া করে আরাম মতে কাবা শরীফের সামনে চলে গেছে। তো আল্লাহু আকবার বলেন, যা বলছে মক্কার নেতারা শোনো, আর গত রাত্রিতে আমাদের নেতা মানবতার নবী মক্কা থেকে মদিনায় হিজরতে গেছে, আজ আমি যাব, তোমরা নাকি তারে খুঁজে বেড়াইছো মারার জন্য, আমি তার সাথী, আমি ওমর, আমি যাব, যদি পারো কেউ সামনে এসে দাঁড়ায় যাও, পারলে দাঁড়াও সামনে, আমি ওমর দাঁড়িয়ে আছি। আরে ওমরের সামনে দাঁড়াবে এই বুকের সাহস তো কারো নাই, খলিফাতুল মুসলিমিন ওমর, তার ব্যাপারে কিতাবে লেখা হয়েছে শয়তান পর্যন্ত আজও ওই রাস্তায় হাঁটে না যে রাস্তায় ওমর হেঁটে গেছে। একটু আল্লাহ আকবার বললেন না মিয়া? শুধু তাই নয়, মানবতার নবী বলেছেন আমার পরে যদি আল্লাহর নবুয়তির দপ্তরে আরো নবী থাকত তাহলে খাত্তাবের পুত্র ওমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ, বাড়িতে যা বলেন, এখানে বলা দরকার নাই। তার কারণ
তার কারণ এ কথার ওজন কত। আল্লাহ বলছেন আপনি শেষ নবী, আপনি শেষ নবী। এই শেষ নবী কাদিয়ানীরা মানে না, কারা মানে না, ভয় পান। আমরা হাজারো মাইকের সামনে দাঁড়ায় বলেছি, আমরা বলেছি কাদিয়ানীরা কাফের, এদের যারা কাফের বলে না তারাও কাফের। সুতরাং এক বাক্যে বলতে হবে কাদিয়ানীরা কি। তার কারণ নবীজিকে শেষ নবী না মানা আর আল্লাহর কোরআনকে অস্বীকার করা সমান কথা। সুতরাং শেষ নবী হিসাবে মানবতার নবীর পরে আর কোন নবী আসবেন না, এটি নবীজি জানেন। তারপরেও বললেন আমার পরে যদি নবী পৃথিবীতে আসতেন অমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম। সেই অমর যখন ইন্তেকাল করবেন, উনি তো আক্রান্ত হয়েছিলেন নামাজরত অবস্থায়, আপনারা ইতিহাস জানেন। আক্রান্ত হলেন খলিফাতুল মুসলিমিন ওমর, তার পুত্র আব্দুল্লাহকে ডেকে বলেন মৃত্যুর আগে যে আম্মা জান আয়েশা সিদ্দিকা বেঁচে আছেন, তার কাছে যা জিজ্ঞাসা করো, আল্লাহর নবীর কবরের পাশে যে টুকু জায়গা আছে ওই জায়গাটা ওমরের জন্য দেওয়া যায় নাকি। একটু ভালো করে খেয়াল করো, ক্ষমতার দাপট সব জায়গায় দেখানো যায় না, কথা বলেন না কেন। ক্ষমতার দাপট সব জায়গায় দেখাইলে হিতে বিপরীত হয়ে যায়, আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। হুঁশিয়ার হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও, মানুষের উপরে জুলুম অত্যাচার করো না, শিক্ষা নাও ইতিহাস থেকে, বলেন ঠিক কিনা। আব্দুল্লাহকে ডেকে বলো আব্দুল্লাহ রে খলিফাতুল মুসলিমিন ওমর পাঠাইছে এই কথাটা বলো না। চিন্তা করেছেন নাকি আপনারা, কিছু কথা আছে মনে হয় অনেক সময় ভাবি, এত বড় কথা হযরত ওমর বললেন, গিয়ে যেন এই কথা না বলো যে খলিফাতুল মুসলিমিন ওমর পাঠাইছে, বরং যায় বলো খাত্তাবের পুত্র ওমর পাঠাইছে। আল্লাহু আকবার বলেন, খাত্তাবের পুত্র ওমর পাঠাইছেন। আব্দুল্লাহ গিয়ে ডেকে বলল, ওগো আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার কাছে আমার বাবা ওমর একটা কথা পাঠিয়েছেন। বলে কি? বলে আপনার বাবার কবরের পাশে যে একটু জায়গা আছে ওই জায়গাটা ওমর মরে গেলে দেওয়া যায় নাকি। কথা শুনে হযরত আয়েশা আরো কাঁদতে লাগলেন, স্বামীর কথা মনে পড়েছে, পাশেই বাবার কথা মনে পড়েছে, ওনার হয়তো ধারণা ছিল যে ওই জায়গাটুকু আমি আয়েশার জন্য হয়তো বরাদ্দ থাকবে, কিন্তু এমন একজন ব্যক্তি চেয়েছেন তার না দিয়ে পারা যায় না। আল্লাহর নবী তিন নবী বিশ্ব নবীর সাথী অমরের জন্য আয়েশা ডেকে বললেন, আব্দুল্লাহ রে তোমার বাবাকে গিয়ে বলো অনুমতি দেওয়া গেল। পাওয়ার কত বেশি, অসুস্থ হলে বলে অমক দলের অমক নেতা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। জিজ্ঞাসা করছে নেতা কি হয়েছিল, বলো পাতলা পায়খানা হয়েছিল, বমি এখনো হয় নাই। কোনো পাতলা পায়খানার গরম সহ্য করতে পারে না, উনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কিছুক্ষণ পর লেখা ওঠে অমক দলের অমক নেতা ইন্তেকাল করেছে। এক হুজুর বলছে, জীবনে শুনলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আজকে কেন ডরডর হয়েছে বলো। কয়েছে লোকটা মারা গেছে, ওই লোকটা জীবনে কোনোদিন কোরআন পুরা মানে নাই, এই জন্য মরার পরে দোয়াও কপালে পুরোটা জোটে নাই। সারা জীবন আলেমদের সঙ্গে, আপনাদের এলাকায় হয়তো নাই, সারা জীবন আলেমদের সঙ্গে গাদ্দারি করে বড় বড় কথা বলেছ, মারা যাওয়ার পরে আলেম তোমাকে আদর করে কবরে দিবে নাকি, ভেজাল আছে। হুজুর যদি জানাজা করে এলাকার মানুষ সমালোচনা করে বলবে, এত খারাপ মানুষ তার জানাজা তুমি কেন করলে,
দেখবেন হুজুর চুপ থাকে, কিছুই বলে না। হুজুর হয়তো মনে মনে বলে, এমন জায়গায় মারি দিয়েছি কেউ জানে না। বলে কোন জায়গায় মার দিছে? ও কয়ে গতকাল ওযু চলে গেছে, আজও করি নাই। কথা বলেন না কেন? আল্লাহ বলে বেশি বুঝো না, ফাআলুল লিমা ইউরিদ, আমি যা ইচ্ছা তাই করি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় কঠিন ধরা, আমি যারে ধরি কেউ তারে ছাড়াতে পারে না। বিষাক্ত ওই সাপের শোভন, বিষাক্ত ওই সাপের শোভন, বেনামাজির সাজা এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি হে মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কোনো গ্যারান্টি আছে? আর চিল্লা বলো আছে নাই? মুসলমান কোনো গ্যারান্টি নাই। তো যাই হোক, সেই মর্যাদার ওয়াজার করতে পারলাম না, এটি এখানেই সমাপ্ত করলাম। এখন চলুন আপনারা মাদ্রাসার শিক্ষার গুরুত্ব এই ব্যাপারে একটা উদাহরণ দিয়েই আমরা মহিলাদের কাছে কয়েকটা কথা বলবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এক নাম্বার হলো, এলাকায় দেখবেন যে যত বড় নেতা, শুধু নেতা বলতে কথা নয়, যে যত খারাপ মানুষ মারা যাবে, দেখবেন ওই গ্রুপের মানুষ জানাজায় এসে হাজির হয় যা মানে সুন্দর পাঞ্জাবি পরে। যদি বলা যায় যে বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বা ইন্না লিল্লাহি রাজিউন, আমি নিজে শুনছি, আমি নিজে শুনছি। আমি বললাম বাপু কি বললে এটা? কয় যেমন যান তেমন আজরাইল। কথা বলছেন না আপনারা? বলো যেমন যান তেমন আজরাইল। বলে যে আমার বন্ধু মারা গেছে। তোমার বন্ধু কি করছে? কয় আমার বন্ধুর এলাকায় দাপটে কেউ কথা বলতে পারে নাই, মদ গাজার আড্ডা করেছে, বন্ধু মারা গেল, মাইকে ঘোষণা দিচ্ছে, আপনারা সবাই প্রাণ ভরে দোয়া করবেন আল্লাহ যেন মাফ করে। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর কি এত টাকা পড়ছে যে একজন নামাজ পড়ে পড়ি মাপ পায় না, আরো বাটপানি করে মাপ পাবে কোন তো দেখি? কথা কয় না এরকম, এরকম আল্লাহর কি দরকার পড়ছে? আল্লাহর দরকার পড়ে নাই। আল্লাহ পাক বলছেন আমি ফেরেশতা দিছি, ও ঠিক মতো না পাইলে খালি বাড়ি আরম্ভ করবে, ঠিক কিনা বলেন? বললো যদি আসল জিনিস দেখতে চাও তো কবরে ঢুকাই দিয়ে টুক ক্যামেরা লাগাই দাও, দেখো কি হচ্ছে। কিন্তু সেটা লাগানো যায় না, যায় যায় না। আমার ভাইরা এরকম মনে করে না, ইঞ্জিনিয়ার সাহেবের বাবা মারা গেছে, বাবার দাফন হবে, এলাকায় মাইকিং করে দিছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনে করো অমক ইঞ্জিনিয়ারের বাবা মারা গেছে, মাদ্রাসা ময়দানে তার জানাজা হবে, আপনারা সবাই উপস্থিত, সবাই চলে এসেছে, ইঞ্জিনিয়ারের বাপ অন্তত আর কিছু না দিল, তিন দিন পরে একটা গরু মেরে খাওয়াই দিবে, একটু যাওয়া দরকার। কথা কয় না? আমাদের এলাকার একজনের মা মারা গেছে, সন্তান ভাত দেয় নাই, কাপড় দেয় নাই, মা বিছানায় পড়ে পড়ে চিৎকার ফেরে কেঁদেছে। অথচ আজকে শুনে আসলাম তিন দিন পরে নাকি ফকির ডেক দিয়া মানুষ ডাক দিয়ে খাওয়াই দিছে। আমি বললাম হায় রে কপাল পড়া জাতি, যে মাকে ভাত দিলে না জীবিত থাকতে, ওই মায়ের জন্য ফকিরা খানা কেমনে দাও? তোমাদের মতো এরকম বানোয়াটি জীবনের নাম ইসলাম ধর্ম। কতদিন দেখি না মায়ের ওই চাঁদ কষ্টের হৃদয় পরে, ভীষণ জ্বরের গরিব মাহকান্দা বলে, ভুলে কি গেছিস মোরে, কত ছেলে বাড়ি যায় আমার না কাজ ফুরায়, যাব যাব তবু বাড়ি হয় না যাওয়ারি, মাঝে দশ মাস দশ দিন গর্বে করিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া
কাটিয়ে দিলেও সেই দিন শোধ হবে না জানি মা, সেই দিন শোধ হবে না জানি। আপনাদের অনেকের কষ্ট হয়ে গেছে কিন্তু না, এই যে অনেক সময় বসে আছে ভাইজান, অনেকের জরুরত লেগেছে বোধ হয়, আপনাদের কষ্ট হয়ে গেছে নাকি? আমার ভাইরা ইঞ্জিনিয়ার সাহেবের বাবার জানাজা মনে আছে, সবাই যখন ঘোষণা দিয়েছে ইমাম সাহেব সামনে যা দাঁড়ায় গেছে, কথায় একটু গুরুত্ব দেন, আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলেছি। ইমাম সাহেব যখন প্রথম তাকবীর দিয়েছে তখন কোনো আওয়াজ শোনা যায় নাই, দ্বিতীয় তাকবীর দিয়েছে তখন কোনো আওয়াজ শোনা যায় নাই, তিন নম্বর তাকবীর দেওয়ার আগে ইমাম সাহেবের কানে আওয়াজ আসলো পিছন থেকে কে যেন জোরে জোরে কান্না করতেছে, কান্নার এত তীব্র আওয়াজ। ইমাম সাহেব মনে মনে চিন্তা করছেন তাড়াতাড়ি নামাজ শেষ করে দেই, আবার কেউ আবার অ্যাক্সিডেন্ট করতে পারে। উনি চতুর্থ তাকবীর দিয়ে ইমাম নামাজ শেষ করে পিছন দিকে তাকায় দেখে ইঞ্জিনিয়ার সাহেব কান্দতেছেন, একদম বুক ফেটে চিৎকার করে কান্দতেছেন। ইমাম সাহেব বলেছেন, ইঞ্জিনিয়ার সাহেব এইভাবে তো কান্না করার তো আপনার মতো শিক্ষিত মানুষ দ্বারা শোভা পায় না, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাক বলেছেন মানুষ মাত্রই মরণশীল, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এই মৃত্যু তো আপনারও বরণ করতে হবে, আপনি কান্দেন কেন? ইঞ্জিনিয়ার সাহেব কিছুই বলতেছে না, মাথা নিচু করে আছি। অনেক গুজনের পরে মানুষ চতুর্দিকে ঘিরে ধরেছি, এক পর্যায়ে ইঞ্জিনিয়ার সাহেব মাথা উঁচু করে ডেকে বলে, ইমাম সাহেব আপনি আমাকে এত গুজন কেন, আমি কি বুঝি না? বলে আমার বাবা মারা গেছে সেজন্য আমি কাঁদি না, বরং আমি কেঁদেছি আমার বাবার জানাজার দোয়াটাও আমি পড়তে পারি না। আমার বাবা এত টাকা খরচ করে আমাকে ইঞ্জিনিয়ার বানিয়েছি, আর সেই বাবা মারা গেছে, আমার পক্ষে দোয়াটাও পড়ার ভাগ্য হয় নাই। সুতরাং ওই বাবা আমাকে ছেড়ে চলে গেল, আমি কিছুই দিতে পারলাম না। সুতরাং আপনারা যারা এখানে আছেন, ইঞ্জিনিয়ার সাহেব বললেন, আপনারা যারা এখানে আছেন আপনার সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করেন, কোরআনের শিক্ষা আপনি তারে প্রদান করেন, কেননা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের প্রথম শব্দ ব্যবহার করেছেন, ইকরা পড়ো তুমি, বিসমি রাব্বিকা আল্লাযী খলাক, তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ।